রাস্তা দিয়া ভিক্ষ খাটে, যারে পায় তারে কয় ভাই একটা পয়সা ভিক্ষা দাও, একটা পয়সা ভিক্ষা দাও, একটা পয়সা ভিক্ষা দাও, পয়সা ভিক্ষা করে দোকানদারের কাছে ভিক্ষা চায়, বাড়ির মালিকের কাছে ভিক্ষা চায়। একজন লোকের বড় মায়া লেগেছে, লোকটা ডাক দিয়া কয় ভাই এইভাবে রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষা করে সারাদিন কয় পয়সা পাইবা, আমাদের রাজার দরবারে যাও, রাজা বড়ই দয়ালু, একবার যদি চাইতে পারো রাজা একটু দিয়া দেবে, সারা বছর বৈশা বৈশা খাবা, বলো সুবহানাল্লাহ। রাজমশাই কই কথা বলে, রাজমশাই কই মসজিদে, রাজমশাই আছে মসজিদে। আপনারা হয়তো টেনশনে ফুলে গেছেন যে রাজমশাই মসজিদে যায়, আর আপনাদের দেশের মন্ত্রী এমপি মেম্বার চেয়ারম্যান বড় বড় নেতা ব্যবসায়ী, হ্যাঁ তারা দিয়ে সবসময় মসজিদে যাইতে পারে না, আপনার হেবাটাই দিয়ে রাজায় গেছে গা, আমি বলি তারা তার আমরা মতো আজাই না কেন, খেলা কথা না দেশ চালান যেমন তেমন কথা মনে করে মাইতে মাইতে যে তারা যায় গিয়ে দু তারা সবসময় ফারুক আর না ফারুক জানাজার তো যায়, কেন জানাজার যায় না, জানাজার যায়, শুক্রবারে যায়, মাঝে মাঝে যায়, মিটিং থাকলে যায়, এলাকার নির্বাচনী কাছে, আর অন্য সময় গেলে যায় না গেলে যায়, নির্বাচনের আগে দিয়ে তো যায়, ঠিক কিনা মা, চিন্তা করে দেখছে অন্য সময় পড়ি আর না পড়ি, নির্বাচনের সময় আনজা দিয়ে পড়ে, কান্নাকে আসরে না দুই বারও পড়ে, আর এক দুই দিনে না একদিনে, ঠিক কিনা কাও, শ্যাম্পুর পরে কাশি শুরু করে, কারণ হাতাটা খালি দেখলে শুনতে পারে নামাজ পড়ে তারা বেড়ে দেখার দরকার আছে না, তখন আবার আইতো ভালো লাগে না, নির্বাচনে থাকে লেগে দুনু তারা দেহানের লেগে দুনু জায়গাতে ফুল নাউজুবিল্লা বানারে জুরো পানা নাউজুবিল্লা নামাজ কি সাইড ওয়াক তোলা ফাঁস ওয়াক্ত বাইতে না দেন সব সময় তারা তারা মাঝে মাঝে পড়ে সব সময় পড়ে না, ফরজ করছে সব সময় পড়ে মাইতে মাইতে, তাইলে বুঝা গেল তারা তিন বেলা খানার জায়গায় মাইতে মাইতে এক বেলাও খায়, কথাটা কি এইরকম, খানার বেলা ঠিক আছে সব ঠিক আছে, নামাজের বেলা সময় ফুলায় না, রাজমশাই গেছে কই মসজিদে, সেইভাবে আমার দেশের নেতা নেত্রী যেইভাবে জানাজা দিয়ে হাজির হয়, এমনি যদি ফাঁস ওয়াক্ত মসজিদে যাইতো আমার বাংলা সোনার বাংলা হইতো, ঠিক কি না, কষ্ট হইতে আছে ওয়াজ কি উফরা করতে আছে, অসুবিধা কি, আসলে তো ভাটি এলাকার মানুষ যখনে দেখবেন যে উফরা করতে আছে দৌড় দিয়ে সাইডে ঘুরে থাকবেন ওয়াজ সাইডে দিয়ে থাকবে, অসুবিধা গাও লাগাই যাবে, আমিন কর আমিন, জোরে কর আমিন, আরো জোরে রাজমশাই কই মসজিদে, রাজমশাই কই মসজিদে, ভিক্ষুক গেছে গিয়া সেরে দেহে নামাজ হইতে আছে, সব নামাজ পড়তে আছে, রাজমশাই ভীষণ দিক দিয়ে ভিক্ষুক বসে রয়েছে, জামাত যখন শেষ হয়েছে একজন একজন করে লোক সব লোক পারি রাজমশাই সে ভিক্ষুক চিন্তা করতে আছে কি রে রাজমশাই, তুমি একজন জিজ্ঞেস রাজা বলল কই যে কোন তো রাজমশাই পিছে গিয়ে ভিক্ষুক গিয়ে বসে রয়েছে, সবাই যখন চলে গেছে রাজমশাই দোয়া করতে আছে আল্লাহর দরবারে, আল্লাহ আমরা দেশ ভিক্ষা চাই তুমি বৃষ্টি দাও, অনেক দিনের বৃষ্টি হলো রাস্তাঘাট ভালো হয়ে গেছে, জমি খাইতে চলছি ফসল মাইট যেতে আছে, আমরা তারা দেশে মিলে বৃষ্টি দিয়ে দিই, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই ফলাফলের পরীক্ষা চলতে আছে ফাঁস করাই, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই কাশীপুর বাজারও ব্যবসায়ীরা ব্যবসার ভিতরে রহমত বরকত দাও, কাস্টমার কমে গেছে গা গাড়ায় গাড়ায় দহন হয়ে গেছে, সকলে বেশি বাজার হয় তো সারা সকলে বাজার হয় না দিও, এমনি দোয়া টোয়া চলতে আছে আল্লাহ এই এই দোয়া ভিক্ষা চাই তোমার কাছে, যারা অসুখ আছে অসুখ ভালো করে দাও, জমিনের ফসলের ভিতরে বরকত দাও, এমনি যখন রাজমশাই দোয়া করতে আছে ভিক্ষা চাইতে আছে ভিক্ষুক সিসি দিয়ে বই বই আমিন আমিন করতে আছে, দোয়া যখন শেষ হয়েছে ভিক্ষুক আসতে কইরা মসজিদেরতে বাড়ি যেতে আছে, রাজমশাই যেহেতু একজনও নাই একজন আছে কেউ বাড়ি যে দিতে আছে, রাজমশাই ডাকি যাও কার কাছে আইসলাম আপনার কাছে,
কই কি বুঝাইছে মানে আইসা না আইসা বুঝাইছে তো যাইতাছ না মানে কিটা বুঝাইছে কইতা পারো না রাজমশাই ডাক দিয়া যখন দাঁড় করাইছেন কথাটা কইয়ে যায় আইসলাম আপনার দরবারে কিছু ভিক্ষা লাগিয়া আইয়া দেখলাম আমি আর কি ভিক্ষু আমি দিয়ে রব আমি তো কিছু চাই আমার তো সেমনে সাউন্ড শুরু করছে আমার সেই মায়া লাগছে থাকলে আমার তো দিন হবে আমি আসছিলাম ভিক্ষার জন্য ভিক্ষার কারে কয় আপনি যেমনে ভিক্ষা করতে আসেন আজব ভিক্ষা এত ভিক্ষা তো আমরা করি না আপনি যেমনে ভিক্ষা করেন তবে ডাক দিয়া যখন দাঁড় করাইছেন একটা বুঝ হইছে রাজমশাই আপনার দরবারে আইসা আমার একটা বুঝ হইছে কই কি বুঝ হইছে আমরা তো ভিক্ষা করতাম দোকানে দোকানে রাস্তাঘাটে আজকে আইসা একটা বুঝ হইছে ভিক্ষা করতাম দরজায় দরজায় এতদিন চিনি নাই রাজারা কোন দরজায় ভিক্ষা করে আজকে আপনার দরবারে ভিক্ষা চাইতে আইসা বুঝ হইছে রাজারা কোন দরজায় ভিক্ষা করে দরজারা চিন্না গেল ভিক্ষা যদি করা লাগে আর দোকানে দোকানে না আর রাস্তায় রাস্তায় না ভিক্ষার দরকার লাগলে এখন থেকে ভিক্ষা করব রাজা বাদশারা যেখানে ভিক্ষা করে সেই দরজায় ঠিক কিনা।